এয়া মুখ্যমন্ত্রীর কাহত চারিগৰাকী কংগ্রেসী বিধায়ক, চারিগৰাকী কংগ্রেসী বিধায়কে মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করিলে। মুখ্যমন্ত্রীর কাম কাজ, বিজেপি সরকারের কাম কাজত সন্তুষ্টি প্রকাশ করে গামোচা পিন্ধায় চরণ চুলে বসন্ত দাসে, আমি দেখাইছো সেই দৃশ্য। ইতিমধ্যে এই চারিগৰাকী বিধায়ক শশীকান্ত দাস, সিদ্দিক আহমেদ ইয়ার পূর্বে নিলম্বিত হয়ে আছে, আন দুগৰাকী বিধায়কে এতিয়া এই ক্লাবত সংযোগ হল, যোগদান করিলে। এতিয়া লাহেকৈ গেরুয়া বহন পিন্ধিবলৈ বাকি আছে, অতি শীঘ্রেই গেরুয়া বহন পরিধান করিব, তারও ইঙ্গিত ইতিমধ্যে প্রদান করেছে। এয়া আমি দেখাইছো বিধানসভার ভিতর পরিবেশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গামোচা পিন্ধাই চরণ চুলে বসন্ত কুমার দাসে, প্রাক্তন মন্ত্রী বসন্ত দাস আর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজেপি সরকারের বিকাশ আর উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে এতিয়া বিজেপি মুখী হওয়ার উপক্রম। আর এই দুইগৰাকী বিধায়কর এই স্থিতিক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইয়ার পূর্বে আমি দেখালো আপনার পোনপটিয়া সম্প্রচারত কেবাটাও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে। আমি মুখ্যমন্ত্রীর ভাষ্য পুনর্বার আগবাম। কথা হয়েছে কি, মাননীয় মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্টের ভিশন দেখা পালো আমি, বেশি কথা নকও, একদম সিম্পল কথা। এই ডেভেলপমেন্টের যুব কথাবার্তা আছে, অর্থাৎ বিধানসভার ডেভেলপমেন্ট, সমষ্টি ডেভেলপমেন্ট, অসমের ডেভেলপমেন্ট, অসমের রাজ্যের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের কারণে আমি গভর্নমেন্টের ফলের আমার সমর্থন থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে এজন কংগ্রেসের বিধায়ক, বসন্ত ডাঙরিয়া এজন কংগ্রেসের বিধায়ক, আর কংগ্রেসের বিধায়ক হিসাবে আমি আছো, এক নম্বর কথা। দুই নম্বর কথা হয়েছে কি, যে মানে এজন ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়, আজির দিনত মানে বাকিখিন কথা কবলে বিচার নাই। আর মানে কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের একনিষ্ঠ একজন কর্মী হিসাবে থাকিম, ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে মানে না থাকো, মানে রিজাইন দিম ওয়ার্কিং প্রেসিডেন্টের। কিন্তু মানে এজন কংগ্রেসের বিধায়ক হিসাবে থাকিম, কংগ্রেসের সদস্য হিসাবে থাকিম, আর কংগ্রেসের সদস্য হিসাবে মর কার্যপ্রণালী মানে করে থাকিম। কিন্তু সমষ্টির ভিতর বা বিধানসভার ভিতর বা রাইজর উন্নয়ন কারণে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি গভর্নমেন্টের যে সমর্থন আগবাব লাগে বা সহযোগিতা লাগে আমার সহযোগিতা থাকবে, কিন্তু মই কংগ্রেসের সদস্য হয়ে মই থাকিম। এক নম্বর কথা, এক নম্বর কথা, পলিটিক্স হয়েছে আমার পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম আছে, সেইখিন আমার কথাবার্তাবিল চলি থাকবে। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে যাতে পলিটিক্স নহয়, যাতে আমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার গভর্নমেন্টের সহযোগিতা করি, এটাই আমার ফাইনাল কথা। কিন্তু একদম কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি থাকি, বিজেপি জয়েন নকরে, বিজেপি দলত যাব বলে যে মানে মানে কথাটা হয়েছে কি, মানে যেটু কিছু মানে তো প্রশ্ন হিসাবে কইছো, আর আপনাদের ঘুরাই পখাইকে এই নকব, আর মানে যেটু প্রশ্নকে কইছো, আর যেটু প্রশ্নকে কইছো এইটু বোঝাই থাকলে হল, আর মানে কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আছো। কিন্তু ডেভেলপমেন্ট লই যে কথা আছে, মুখ্যমন্ত্রীর যে ভিশন, যে মুখ্যমন্ত্রীর যে সপন, যে রাজ্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার সহযোগিতা নিশ্চয়ই থাকি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি গভর্নমেন্টক কই থাকো, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি গভর্নমেন্টক আমি দেখো আমার সমষ্টিটা কাম হব লাগে। তো যেটা গভর্নমেন্টে ভাল কাম করব, গভর্নমেন্টে যেটা একটা ভিশন লই আইছে, এইখিন ক্ষেত্রে গভর্নমেন্টক সহায় করব লাগে। সকলে কংগ্রেসী মানে যুব কংগ্রেসীর এনেকা মেন্টালিটি আছে, মানে মানে এইটা বিচারছি। কিন্তু মর কথাখিন মানে কইস, বাকিখিন কথা বাকি বাকি কথা। আজি আমার বাবে একটা সুখবর, কংগ্রেস বিধায়নী দলের দুগৰাকী অন্যতম সদস্য কমলাক্ষ দেব পুরকায়স্থ আর বসন্ত দাস ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি সন্মান জনায় আর ভারত সরকার আর অসম সরকারে নিরন্তরভাবে জনসাধারণের বাবে করে অহা আঁচনিসমূহ আর ইয়ার দ্বারা উপকৃত হওয়া জনসাধারণের যে আকাঙ্ক্ষা তাক প্রতিফলিত করে তেখেত সকলে অনাগত দিনবোৰত অসম সরকার আর ভারত সরকারের সকলোবিলাক গঠনমূলক কাম কাজক সমর্থন জানাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইয়ার পূর্বেও কংগ্রেস দলের দুজন বিধায়ক শ্রী শশীকান্ত দাস আর সিদ্দিক আহমেদেও আমার সরকারখনক নিরন্তরভাবে সমর্থন জানায় আহিছে। আজি
বসন্ত দাস ডাঙরিয়া আর কমলাক্ষ দেব পুরকায়স্থ ডাঙরিয়ায়ও সরকারক সমর্থন জানা সিদ্ধান্ত লওয়ার পিছত আমার সরকারখন আরো অধিক শক্তিশালী হব। আমি সকলে জানো যে কংগ্রেস দলের কার্যকরী সভাপতির দায়িত্বটো কমলাক্ষ দেব পুরকায়স্থ ডাঙরিয়া আসলে তেখেতে সেই পদরপরাও পদত্যাগ করেছে আর বিনা সত্ত্বে সরকারখনক সমর্থন জানাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ই আমাক জনসাধারণের বাবে কাম করিবর বাবে আমাক শক্তি দিব আর আমার জনসাধারণের বাবে কাম করার সংকল্প আরো অধিক গতিশীল আর শক্তিশালী করিব। দুইজন বিধায়কর সিদ্ধান্তক মই সম্মান জানাইছো আর তেখেতসকলে প্রতিনিধিত্ব করা দুইটা সমষ্টির উন্নয়নমূলক কাম কাজ ইতিমধ্যেই চলি আছে, কিন্তু তার লগত অনাগত দিন দুইজন বিধায়কর লগত আমি সকলো মন্ত্রী বিধায়কে একেলগে কাম করি নর্থ করিমগঞ্জ আর মঙ্গলদৈ যাতে আমি বিশেষ উন্নতি করব পারো তার বাবেও আমি যত্নবান হম। উন্নয়ন বিরোধী থাকলেও হয় আগতে হয়েছিল, কিন্তু এতিয়া কংগ্রেস দলে এটা নিয়ম করেছে যে বিধায়ক সকলে মন্ত্রীর কোনো মিটিংত যাব নোৱাৰে, সরকারি মিটিংত যাব নোৱাৰে। গতিকে এতিয়া যদি আমাক সাক্ষাৎও করব নোৱাৰে, যদি পেটর ভোকর কথাটো কবই নোৱাৰে, তেতিয়া উন্নতি কেনেকে হব? আগত তো বিরোধী থাকিও উন্নতি হয়ে আছিল, কিন্তু এতিয়া বিরোধী দলে যেটো সিদ্ধান্ত ললে যে আমি অমৃত বৃক্ষ আন্দোলনতো যোগদান নকৰোঁ, ওচৰত নাযাওঁ, অমৃত কলহ যাত্রাতো আমি ওচৰত নাযাওঁ, আমি সাংস্কৃতিক মহাসংগ্রামতো নাযাওঁ, খেল মহারণতো নাযাওঁ, তার ফলত সমষ্টিবিলাকৰ বিধায়কৰ লগত মন্ত্রীসকলৰ কথা বতৰা, অরাজনৈতিক কথা বতৰা, পলিটিকেল নহয়, যথেষ্ট কমি গৈছে, সংবাদহীনতার এটা পরিবেশ সৃষ্টি হৈছে। গতিকে আগতে কোনো বিরোধী দলে এনেকুৱা নকৰিছিল, যেহেতু বর্তমান বিরোধী দলসমূহে এনেকুৱা কৰিছে তার কারণে বহু কেইজন কংগ্রেস বিধায়ক অস্বস্তিত আছে আর মোক যোৱা দুই চাৰি দিনত ছয় সাতজন বিধায়কে আহি সাক্ষাৎ কৰিছে এই বিষয়টোলে। বিধায়ক আর সরকারক সমর্থন জানাবর বাবে আর বিধায়কর ইচ্ছা আছে, কংগ্রেস দলের বহুত নেতার ইচ্ছা আছে, লাহে লাহে আপনাদেরকে এবিলাক যেতিয়াই যেতিয়াই কথাবিলাক ম্যাচিউরড হব তেতিয়াই তেতিয়াই আমি আপনাদের ওর তেখেতসকলক লৈ আহিম। আর ই এটাই যে আমার বিধানসভাত একটা পজিটিভ এটমসফিয়ার সৃষ্টি করব। তেওঁলোকে তো সরকারকে সমর্থন জনায় আছে, আমি তো ইয়াত পলিটিক্যালি কথা পতাই নাই। ইলেকশনের আগত দেখা যাব, এতিয়া তো ইলেকশন নাই, ইলেকশন তিন বছর আছে, এওঁলোক তো কোনো এমপিও নুঠে, গতি এতিয়া তো ইলেকশনের কথা নাই, কিন্তু সরকারের গঠনমূলক কাম কাজত সেবা করব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলের সঙ্গে অরাজনৈতিকভাবে ইস্যুবিলাকত লগ পাব, নন পলিটিক্যাল ইস্যু, মো সমষ্টিত গেলে তেওঁলোকৰ ঘৰত যাম, তেওঁলোকো মোৰ ঘৰত আহিব, চাহু একেলগে খাম, তেওঁলোকো মাজে মাজে বিজেপি বিধায়িনী দলৰ চিটতো আহিব, আমাৰো মানুহ কংগ্ৰেছ বিধায়িনী দলত যাব, আগতেও যোৱা আমি কৰি থাকিছিলোঁ লবিবিলাকত, আজিকালিহে অলপ পৰিৱেশটো বেলেগ হ'ল, আগতেতো আমি চবৰ তাতে চব গৈছিলোঁ। এইটো এটা নতুন ট্ৰেণ্ড হৈছে আৰু এই ট্ৰেণ্ডটো ভাৰতবৰ্ষৰ চব ৰাজ্যই যদি কপি কৰে তেতিয়া ভালেই হ'ব, কাৰণ মোদীজিটো অকল এটা পাৰ্টি লিডাৰ নহয়, তেওঁ দেশৰ লিডাৰ। আসাম উইল বিকাম এ ষ্টেট হুৱেৰ অল এম এল এজ উইল ছাপোৰ্ট ষ্টেট গভৰ্ণমেণ্ট এণ্ড চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট, আই উইল নট চে পলিটিকেলি, বাট নাও পিপল আৰ ভেৰি হেপ্পি উইথ দ্য কাইণ্ড অফ ৱৰ্কছ প্ৰাইম মিনিষ্টাৰ মোদী ইজ ডুইং ইন আসাম, স্টেট গভৰ্ণমেণ্ট ইজ অলছো ট্ৰাইং টু কমপ্লিমেণ্ট ইট, ইটছ এ ডাবল ইঞ্জিন গভৰ্ণমেণ্ট, এণ্ড আই এম চিয়'ৰ ডেট দেয়াৰ শ্বুড ইন অন মাইণ্ড দেয়াৰ ইজ ন' অপজিশ্যন ইন আসাম, অন হাৰ্ট দেয়াৰ ইজ ন' অপজিশ্যন ইন আসাম, বাট বিকজ অফ চাৰ্টেন কম্পালশ্যন দেয়াৰ ইন অপজিশ্যন, চ' নাও পিপল আৰ ব্ৰেকিং ডেট কম্পালশ্যন এণ্ড কামিং ক্লোজাৰ টু আছ, নাও ইউ কেন চি ডেট ইট দ্য নাম্বাৰ হেজ বিকাম ফ'ৰ, ইন কামিং ডেইজ নাম্বাৰ উইল ইনক্ৰিজ ফাৰ্ডাৰ। দেহা কেইটাহে কংগ্ৰেছ দলৰ লগত আছে, এইবাৰ আপোনালোকে জানে ৰাহুল গান্ধী ডাঙৰীয়া যেতিয়া ন্যায় যাত্ৰা কৰি গ'ল
ন্যায় যাত্রা করে যাওতে গহপুরত আমার এজন নির্দলীয় বিধায়কে রাহুল গান্ধী ডাঙরিয়া কলে যে কংগ্রেসের এমএলএ বিলাকেতো বিধানসভাত একো নকরে তেওঁলোক মনে মনে থাকে, আসলে সত্য নহয় সবেই করে, কিন্তু তেওঁ তেনেকে লগাই দিলে। লগাই দিয়ার পিছত যেতিয়া রাহুল গান্ধী গৈ ধুবুরী পালে, লাস্টত বিদায় দিয়ার সময় এমএলএ সকলক মাতি নি কলে যে ইসবার এসেম্বলি মে ফারডো গভর্নমেন্ট, ওয়ার্ডটি ইউজ করলে ফারডো, এটা তো আজি ফার দিয়ার সময়ে পার হয়ে গেল, কোনেও তো ফার নিদিলে, তার মানে কোনো এমএলএ রাহুল গান্ধী লগত নাই। এটা আজি মই কোয়ার কারণে কালি কিবা কইলে বেলেগ কথা আর, কিন্তু কোনো এমএলএ রাহুল গান্ধী লগত নাই, কংগ্রেসের হোক বা জি দলরে হোক সব এমএলএ আমার লগতে আছে। এইটো কংগ্রেস তোরো যাত্রা, গোটে অল ওভার ইন্ডিয়াতে ইয়ে ভারত জোড়ো যাত্রা নিয়ে, ইয়ে কংগ্রেস তোরো যাত্রা ও করায়, ও ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে, ভারত তোরো অন্যায় যাত্রা কর রা হ্যায়, লেকিন অভি চলতে চলতে ইয়ে কংগ্রেস তোরো যাত্রা হো গিয়া। কেস চলে থাকিব, যে কেস আছে কেসর লগত কি কথা, এইটো তো এমএলএ ফান্ডর কেস হয় না, এইটো তো অজিত ভূঁইয়ার উপর তো আছে, কব কিয় কারণ এইটো তো অজিত ভূঁইয়ার উপর তো আছে, এইটো তো কেস তো তো এইটো একটা নর্মেল নিয়মত আমার এমএলএ উপর তো কেস আছে, রূপজ্যোতির উপর তো আসলে সেটা তো তো যি ধরনের যি হব সেটা তো হয়ে থাকি, তার লগত কোনো কথা নাই। আপনার বহু ইনভেস্টমেন্ট আছে বলি কৈছে, আর কিমান মান বিধায়কৰ ভিতৰত ইনভেস্টমেন্ট, এটা আপনাদের কওঁতে মই কওঁতে মোক বিশ্বাস নকৰিছিলে, গোটেই কংগ্রেস পার্টিটে আমার কপালৰ ঘাম আৰু তেজেৰে বনোৱা পার্টি, গতি আত্মাবিলাকহে আমার লগত আছে, শরীরবিলাকহে তাতে আছে, গতি তেনেকুৱাটো কোন কোন আছে আপনাদের তো জানেই, সবই তো আমার লগতে আছে, আর অকল বিধায়ক বলে কলে ভুল হব, রাজীব ভবনত তো গোটে আমারে মানুষ, নহলে আক বিধায়ক বিলাকক দোষ দি দিয়ে, কিন্তু এইটো নহয়, রাজীব ভবনত যিমান মানুষ আছে এইবিলাক দিয়ে আপনার আগত ড্রামা নকর, কিয় সব আমার লগত আছে, এতিয়া মোর জায়গা নাই বলি নহলে তো মই রাজীব ভবনত কার্ফিউ লগাই দিব পারো। চক সাড়ে এগারত আমি আছো, টিকেট ডিস্ট্রিবিউশনের পিছত আৰু যেতিয়া আমাৰো টিকট ডিষ্ট্ৰিবিউচন হ'ব তেতিয়া মই কম, মোৰ এটা কোনোদিনে মই দৰকাৰতকৈ বেছিকৈ অহংকাৰ কৰি 14ৰ ভিতৰত 14 পাই যাম, এটা ইমান দিনে কি আছিল যে 15টা পাৰ্টি আমি বুলি কৈ আছিলে, এতিয়া পাৰ্টিৰ সংখ্যা গণতি কৰকচোন, এতিয়াতো পাৰ্টি নোহোৱা হৈ গ'ল, আৰু কিছুমানে কৈ আছিল কেইদিনমান আগতে 8টা পাম 9টা পাম, এতিয়াতো নোকোৱা হ'ল, কিন্তু মোৰ স্থিতিটো যে 11টা সিট বিজেপিৰ কনফাৰ্ম আছে আৰু সিটৰ জিকাৰ মাৰ্জিনবিলাক এইবাৰ ভয়াবহ, সিটটো আগতেও আমি জিকিছোঁ কিন্তু এইবাৰ জিকাৰ মাৰ্জিনবিলাক ভয়াবহ হ'ব, কোনো সিটত আমি কম মানে 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ আনকি 5 লাখ ভোটতো আমি অসমৰ পৰা ইলেকশ্যন জিকিম। দিল্লীত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী শাসিত আমার ভারতবর্ষ চলি আছে আর বর্তমান অসমত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার চলি আছে, মই এগারী কংগ্রেস দলের বিধায়ক আর বর্তমান সময়ত মই এগারী অনুসূচিত জাতির বিধায়ক, মই মোর সমষ্টি মোর মঙ্গলদৈ বিধানসভা সমষ্টি আর আমার জাতির স্বার্থত বর্তমানের যে সরকারের উন্নয়নমূলক কাম সেই উন্নয়নমূলক কামবিলাক সহযোগিতা আগবার মই সিদ্ধান্ত গ্রহণ করেছো, আর সেইভাবে মই বর্তমান সরকারের লগত বিধায়ক হিসাবে আছো, কিন্তু সরকারের যেখানি উন্নয়নমূলক কাম কাজ তাতে সহযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছো। আপনাদের লগত আর কোনো বা আর আহিব নেকি তেনেকুৱা সরকারক সমর্থন জনোৱা মানুহ, সেটা মই সদ্যহতে কব নোৱাৰিম, কিন্তু মই নিজে আজি সিদ্ধান্ত লৈছো যে কমলাক্ষ পুৰকায়স্থ ডাঙরিয়া আর মই আমি দুইগৰাকী সরকারক কংগ্রেস দলতে আমি আছো, কিন্তু সরকারক আমি উন্নয়নমূলক কাম কাজের ক্ষেত্রে সমর্থন আছে। দলে যদি আপনাদের এই কারণে নিলম্বন করে শশীকান্ত দাস, এই আপনাদের পিছত গম পাব, আজি যেটা কমলাক্ষতে প্রকাশ কৈছে যে আজি আরম্ভণি লাহে লাহে আর কথা পাতিম, একদিনে তো শেষ নহয়। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল, কিমান টাকা খরচ করে এনেদরে নির্মাণ করেছে বা পরবর্তী সময় গুয়াহাটি বা তিনচুকিয়ার বাহির আন আন কোনো ঠাইত খোলার পরিকল্পনা করেছে নাকি, দাদা আপনার ওসর আকো আহিছো
যে গুৱাহাটী আৰু তিনিচুকীয়া যিহেতু এনেদৰে উপলব্ধ হৈছে, গুৱাহাটীৰ লগতে আন আন কোন কোন ষ্টেচনত বা কোন কোন ঠাইত এনেদৰে খোলাৰ ব্যৱস্থা আপোনালোকে পৰিকল্পনা কৰিছে? এন এফ ৰেলৱেৰ ইতিমধ্যে তেওঁলোকৰ পৰিকল্পনা আছে অলমষ্ট আৰু 65টামান এনেকুৱা কোচ ৰেষ্টুৰেণ্ট হ'ব গোটেই মানে এন এফ ৰেলৱে উত্তৰ পূৰ্বাঞ্চল ৰেলৱে আৰু 65টামান কোচ ৰেষ্টুৰেণ্ট হ'ব। আপোনালোকে সেই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নেকি বা বেলেগ কেনেকুৱা ধৰণে? আমি চেষ্টা কৰিম, আমি ইতিমধ্যে এই তিনিচুকীয়া আৰু গুৱাহাটীটো আমি কৰিছোঁ, আমি চেষ্টা কৰিম তেওঁলোকৰ লগত কথা পাতিম, যদি আমি চান্স পাওঁ আৰু বেলেগ জেগাতো আমি চেষ্টা কৰিম। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এয়া আছিল এটা ৰেলৰ ভিতৰত থকা এখন বিশেষ ৰেষ্টুৰেণ্ট আৰু শিৱসাগৰ যিহেতু উইংছ অফ হাজৰিকা আৰম্ভ হ'ব তাৰ সমান্তৰালকৈ গুৱাহাটী মহানগৰীৰ এই যি পল্টন বজাৰ ষ্টেচন আছে, পল্টন বজাৰ ষ্টেচনত তেওঁলোকে অতি সুন্দৰকৈ এটা ডবাৰ ভিতৰত তেওঁলোকে এনেদৰে ৰেষ্টুৰেণ্ট গঢ়ি তুলিছে আৰু যিসকল খাবলৈ লোক আহিছে বা যিসকল গ্ৰাহক আছে তেওঁলোকে অতি ভাল ৰিভিউ দিয়া বুলি ইতিমধ্যে তেওঁলোকে উল্লেখ কৰিছে। আপোনালোকক ইয়ালৈ আহিবলৈ অনুৰোধ কৰিলোঁ যাতে গুৱাহাটী মহানগৰীৰ এনেদৰে এখন ৰেলৰ ডবাৰ ভিতৰত আপোনালোকে সুস্বাদু আহাৰ গ্ৰহণ কৰিব পাৰে, লগতে এটা বিশেষ পৰিৱেশ ইয়াত গঢ়ি তোলা হৈছে, এখন ৰেলৰ নিচিনাকৈ তেওঁলোকে পৰিৱেশ দিবলৈ চেষ্টা কৰিছে। পাকিস্তানৰ অলিয়ে গলিয়ে এতিয়া আৰম্ভ হৈছে প্ৰতিবাদ। পাকিস্তানৰ নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি পি টি আইৰ নেতা কৰ্মীয়ে দেশখনত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। 8 ফেব্ৰুৱাৰীত অনুষ্ঠিত হোৱা নিৰ্বাচনৰ পিছতে 3 দিন ধৰি দেশখনত ভোটগণনা অব্যাহত আছে, কিন্তু ফলাফল এতিয়াও ওলোৱা নাই, যাৰ ফলত ক্ষুব্ধ হৈ পাকিস্তান তেহৰিক ই ইনচাফ দলৰ নেতাকৰ্মীসকলে কৰাচীৰ নিৰ্বাচন আয়োগৰ মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। পাকিস্তান তেহৰিক ই ইনচাফ নামৰ এই দলটোৰ নেতৃত্বত আছে ইমৰান খান। ইমৰান খান সম্প্ৰতি কাৰাৰুদ্ধ, বিভিন্ন গোচৰত দোষী সাব্যস্ত কৰি কাৰাৰুদ্ধ কৰি ৰখা হৈছে প্ৰাক্তন ক্ৰিকেটাৰ তথা প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইমৰান খান। পাকিস্তান তেহৰিক ই ইনচাফ দলটোৰ নেতাকৰ্মীয়ে যি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, সেই প্ৰতিবাদী লোকসকলক আঁতৰাই পঠোৱাৰ বাবে দেশখনৰ অৰ্থাৎ পাকিস্তানৰ নিৰাপত্তাৰক্ষীয়ে গুলী চালনা পৰ্যন্ত কৰিবলগীয়া হৈছে আৰু এই গুলীচালনাত ইতিমধ্যে এগৰাকী মহিলা আহত হোৱা বুলি দেশখনৰ পৰা খবৰ পোৱা। পাকিস্তানৰ নিৰ্বাচন আৰু পৰৱৰ্তী সময়ৰ ভোটগণনাৰ সময়ত ব্যাপক ৰিগিং হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰি পাকিস্তান তেহৰিক ই ইনচাফৰ নেতাকৰ্মীয়ে এই প্ৰতিবাদ আৰম্ভ কৰিছে। পাকিস্তানৰ এই সাধাৰণ নিৰ্বাচনত পি টি আই তথা পাকিস্তান তেহৰিক ই ইনচাফ নামৰ এই দলটোৱে এতিয়ালৈকে 93খন আসনত জয় সাব্যস্ত কৰিছে। দ্বিতীয় স্থানত আছে পাকিস্তান মুছলিম লীগ নৱাজ অৰ্থাৎ পি এম এল এন দলটো। নৱাজ শ্বৰীফ নেতৃত্বাধীন এই দলটোৱে এই পৰ্যন্ত লাভ কৰিছে 78 অৰ্থাৎ 78খন আসন। তাৰোপৰি পি 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 তথা পাকিস্তান পিপলছ পাৰ্টিয়ে লাভ কৰিছে 54খন আসন, 54খন আসন। পাকিস্তান তেহৰিক ই ইনচাফ নামৰ দলটোৱে 4,93,000 কোটি টকা যোৱা বছৰ
5,70,00,000 কোটি টকাত ভরি দিলে। অর্থাৎ আজি যদি আমি চাব যাও যে যোৱা বছৰ আৰু এই বছৰৰ মাজত 80,000 কোটি টকা আমাৰ গ্ৰোথ হৈছে, আমি আগবাঢ়িছো। যেতিয়া লোনৰ কথা আহে 4.93 যেটো 3% আছিল, অবভিয়াছলি এই বছৰ 80,000 কোটি টকা আমাৰ ইকনমি বাঢ়িছে। গতিকে 80,000 কোটিৰ 3% অর্থাৎ আরো 2,400 কোটি টাকা যাবারতকৈ এইবার আমি বেশি ঋণ লব পাৰো। অর্থাৎ ফিসকেল স্পেস বাড়িছে। এখন রাজ্যর পজিটিভ কথা কি, জিডিপি বাড়িব, জিডিপি বাড়িলে টেক্স জিডিপি রেশিও বাড়ে। আজি অসমৰ টেক্স জিডিপি রেশিও ইজ অলমোস্ট 5%। অর্থাৎ যদি এই বছর আমার 5,70,000 কোটি টাকা আমার জিডিপি, তার 5% আমি ট্যাক্স উঠাব পারো। ট্যাক্স জিডিপি রেশিও ইজ 5%। আর সেই কারণে যাওয়া বছরত প্রথমবারের বাবে ঘরুয়া কর আমি 30,000 কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যর ফলে আমি ধাবমান হয়েছি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অব দিস 30,000 কোর? তার সিগনিফিকেন্সটো হৈছে অসমক প্রতি মাহে দরমহা দিবর কারণে আমাক 2,400 কোটি টাকা লাগে। আর 12 মাহৰ দরমহা দিবর কারণে এতিয়া আমি কেন্দ্রীয় সরকারের বাবে অপেক্ষা করব নালাগে। কেন্দ্রীয় সরকারে ট্যাক্স ডিভলিউশনের টাকা 11 তারিখে পঠায় আর আমি দরমহা দিব। অধ্যক্ষ মহোদয়, এটো ইয়াতো বেছি দেখাইছে দরমহাটো। নো নো স্কোপ ফর অধ্যক্ষ মহোদয়, দ্যাট ইজ এ ডেমোক্রেসি। ডেমোক্রেসি বক, আপনার সময় আছে, মজন নকব। মহাল পেনশন দুইটা লগ লগালেও অধ্যক্ষ ডেমোক্রেসি হয়, আপনার টাইমত কব অধ্যক্ষ মহোদয়। ডেমোক্রেসি অধ্যক্ষ, আমার ওন ট্যাক্স রেভিনিউ আর নন ট্যাক্স রেভিনিউ কোন কোটি নিছু লাগে কোশ্চেন আমার অধ্যক্ষ মহোদয়। মই প্লিজ, আপনার সময় আছে, টাইম দিম, আপনি কব অধ্যক্ষ মহোদয়। সক, মই হইছো প্লেন আর সিম্পল, তাতে আমি দিছো দরমহা আর পেনশন। আর মই কই আছো দরমহা পেনশনত আমার 1,700 কোটি টাকা কি মান? অখিল গগৈ প্লিজ, অধ্যক্ষ মহোদয়, যদি ডিবেটৰ পার্ট লৈ আছে মুখ্যমন্ত্রী হয়, মই যদি কিবা ভুল তথ্য দিছো আপুনি প্রিভিলেজ নোটিস লৈ আহিব, ঠিক আছে? সংসদত তার প্রচেষ্টা আছে। অধ্যক্ষ মহোদয়, আজি আমার দরমহার টাকা 1 তারিখে আমি দরমহা দিও, ট্যাক্স ডিভলিউশনের পুঁজি 11 তারিখে আহে। তার মানে কেন্দ্রীয় সরকারে দরমহা দিয়ার 10 দিন আগত রাজ্য সরকারে প্রতি মাহর দরমহা ক্লিয়ার করে যাব পারে, তার সামর্থ্য আজি রাজ্য সরকারে সংগ্রহ করেছে। প্রতি বছরে ফিসকাল স্পেস বাড়িছে। তরুণ গগৈ ডাঙরিয়ার শেষ বাজেটখনত অর্থ ব্যয় করেছিল 42,000 কোটি টাকা। যোৱা বছর আমি ব্যয় করছো 1,22,000 কোটি টাকা। তার মানে দেয়ার ইজ এ ক্লিয়ার ইনক্রিজ অফ 300%। অসম বিধানসভাত মই 20টা বছর এইখন বিধানসভাত আছো, উইদিন এ স্পান অফ 8 ইয়ার্স রাজ্যর বাজেটর ব্যয় 300% ইনক্রিজ হওয়া আমার রাজ্যর সমসাময়িক ইতিহাসত তার দ্বিতীয় উদাহরণ নাই। তরুণ গগৈ ডাঙরিয়ার শেষ বাজেটর খরচ হয়েছিল এজ পার এজি রিপোর্ট 42,000 কোটি। আর আজি কিমান খরচ হয়েছে? 1,22,000 কোটি টাকা। দ্যাটস দ্য কাইন্ড অফ বাজেট আজি আমি দেখা পাইছো। অধ্যক্ষ মহোদয়, ঘরুয়া উৎপাদনের ক্ষেত্র মই আগতে কৈছো 4.93 লাখ টাকা আছিল তার যোৱা বছর, এই বছর আমার 5,70,000 কোটি টাকা। আর প্রাককলন অনুসরি অহা বছর আমার গ্রোথ আমি গই পাম 6,43,000 কোটি টাকা। প্রতি বছরে যদি 80,000 কোটি টাকা আমি যোগ করে যাও, তেতিয়ালে 10 লাখ হবর কারণে আমার কিমানটা বছর লাগে? আৰু আমাক 4টা বছৰ লাগে। তাৰমানে আসাম উইল বি এ 10 লাখ কোটি ইকনমি
বাই দ্যাট।